দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম কাল মধ্যরাত থেকে আট দিন চলবে গণপরিবহন খোলা থাকছে বিপণী বিতান দোকানপাট করোনায় আজও 200-র বেশি মৃত্যু সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেয়া শুরু নিম্ন আয়ের মানুষের জন্য প্রণোদনা ঘোষণা শ্রমিকদের বেতন বোনাস 19 জুলাইয়ের মধ্যে পিপলস লিজিংকে পুনরুজ্জীবিত করতে নতুন পর্ষদ গঠন বেশ কিছু নির্দেশনা হাইকোর্টের এছাড়াও দর্শক সংবাদে আরও যা থাকছে কোরবানির পশু বেচা কেনায় ক্রেতা খামারিদের এক প্ল্যাটফর্মে আনতে দেশব্যাপী ডিজিটাল হাট চালু তদারকি করবে সরকার এবারে পুরো আয়োজন করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ঈদুল আজহা উপলক্ষে কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন বিপণী বিতান দোকানপাট খোলা থাকবে সবই এ খবরে পুরনো চেহারায় ফিরেছে রাজধানী ঢাকা মঙ্গলবার থেকেই সড়কে বেড়েছে মানুষের চলাচল আনাগোনা করোনায় সংক্রমণ আর মৃত্যু যখন সবচেয়ে বেশি ঠিক তখনই এলো চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত উপলক্ষ ঈদুল আজহা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ঈদে জনসাধারণের যাতায়াত ও কোরবানির বেচা বিক্রির বিষয় বিবেচনায় শিথিল হচ্ছে লকডাউন ঈদ পরবর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি কারণে এটি করা হয়েছে এবং আমরা কালকে সরকারি তথ্য বিবরণী দিয়েছিলাম এবং বিভিন্ন গণমাধ্যমে আপনারা সেটি ব্যাপকভাবে প্রচারও করেছেন নির্দেশনা মেনে চলবে বাস ট্রেন ও লঞ্চ দোকানপাট বিপণী বিতানও খোলা এবারেও দেখা যাবে যে কিছু মানুষ সেইভাবে হুড়োহুড়ি করে গেলে যেটা হয় তাতে আক্রান্তের সংখ্যা অনেক বাড়ে তবে আমার ধারণা যে মানুষ উপলব্ধি করতে পারছে যেভাবে মৃত্যু দেখছে যেভাবে সংক্রমণ দেখছে প্রত্যেকের কিন্তু একটা উপলব্ধি সম্ভবত হয়েছে আমরা আশা করি এদিকে বিধিনিষেধ শিথিলের খবরে রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল মঙ্গলবার দিনভরই সড়কে ছিল গাড়ির জট মানে লকডাউন শুধু দোকানপাট বন্ধ করে রাখছে আর অফিস আদালত বন্ধ করে রাখছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখছে এই হলো লকডাউন আমার মনে হয় এই লকডাউন দিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিতে হইতেছে না ঈদের পরে আরো কড়াকড়ি করতে হবে আরো মানুষকে বাধ্য করতে হবে যারা বের হচ্ছে তারা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে বের হচ্ছে অফিসের আইডি কার্ড অথবা সরকারি কোনো কাগজপত্র তা দেখাতে পারছে আমরা তাদেরকে সেটা দিচ্ছি এদিকে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে ঈদের নামাজ পড়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ঈদের জামাত মসজিদে না খোলা জায়গায় সেই সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন ঈদের পর 23 জুলাই থেকে 5 আগস্ট মধ্যরাত পর্যন্ত আবারও কার্যকর হবে আগের সব বিধিনিষেধ অফিস বন্ধ থাকলেও সরকারি কাজ চলবে ভার্চুয়ালি সব ধরনের শিল্প কারখানাও তখন বন্ধ থাকবে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 203 জন প্রাণ হারিয়েছেন এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,842 জনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 41,755টি নমুনা পরীক্ষা করা হয় এতে 12,198 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে শনাক্তের শতকরা হার 29.21% এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 10,47,155 জনে গত 24 ঘন্টাতে সুস্থ হয়েছেন 7,646 জন মোট সুস্থ হবার সংখ্যাটা 8,89,167 সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে খুলনা বিভাগে একদিনেই মারা গেছেন অন্তত 53 জন আক্রান্তের সংখ্যা 1,500 ছাড়িয়ে গেছে কঠোর বিধিনিষেধের মধ্যেও খুলনায় করোনা সংক্রমণ বাড়ছেই খুলনা বিভাগে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে 1,588 জন আর প্রাণ হারিয়েছেন আরও 53 জন করোনা পরিস্থিতির তেমন উন্নতি নেই রাজশাহীতে আরও 19 জন মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আক্রান্ত 299 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মৃত্যু হয়েছে আরও 18 জনের গত 24 ঘন্টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছে 14 করোনা রোগী
সংক্রমণ ধরা পড়েছে আরও 192 জনের। শনাক্তের শতকরা হার 43.53%। রংপুর বিভাগে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। রংপুরের হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ শয্যা না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন 11 রোগী। নতুন রোগী শনাক্ত হয়েছে 492 জন। চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ 955 জনের শরীরে মিলেছে করোনা। শনাক্তের শতকরা হার 36.05%, আর মারা গেছেন আরও 10 জন। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিম্ন আয়ের 17,24,470 জন শ্রমজীবী মানুষ এই প্যাকেজের আওতায় নগদ 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সেজন্য বরাদ্দ মোট 450 কোটি টাকা। শহর এলাকার নিম্ন আয়ের মানুষের সহায়তায় 25 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত 813টি কেন্দ্রে চলবে বিশেষ OMS কার্যক্রম। এর আওতায় দেওয়া হবে 20,000 মেট্রিক টন চাল এবং 14,000 মেট্রিক টন আটা। এছাড়া 333-তে জনসাধারণের অনুরোধে খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসকদের 100 কোটি টাকার বিশেষ বরাদ্দ এর মধ্যে দেওয়া হয়েছে। শ্রমিকদের বেতন ও ঈদুল আজহার বোনাস 19 জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার কলকারখানা মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্যই জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। ঈদের ছুটিতে শ্রমিকদের ঝুঁকি নিয়ে চলাচল না করার পরামর্শও দিয়েছেন মুন্নুজান সুফিয়ান। শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিকদের ঈদের বেতন বোনাস ও ছুটি নিয়ে মঙ্গলবার বৈঠক হয় শ্রম ভবনে। এতে অংশ নেয় BGMEA, BKMEA সহ মালিকদের বিভিন্ন সংগঠন ও শ্রমিক প্রতিনিধিরা। এ সময় তুলে ধরা হয় করোনায় কাজ হারানো শ্রমিকদের দুর্দশা সহ নানা দাবি দাওয়া। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। ট্রেড ইউনিয়ন যদি না থাকে তাহলে আপনি কথাটা কার সঙ্গে, বার্গেনিংটা কার সঙ্গে করবেন? আপনি যদি তাদের ন্যূনতম প্রয়োজনটা মিটাতে না পারেন তাহলে যত আমরা তাদেরকে সাধু কথা বলি না, সাধুবাদ বলি না কেন, এর কোনো কাজে আসবে। বৈঠকে কারখানা মালিকরা জানান ছোট ছোট অনেক কারখানা শ্রমিক কর্মচারীদের ঠিকমতো বেতন বোনাস দিতে পারছে না। অর্ডার কিন্তু অনেক দিন পরে আসা শুরু হয়েছে, কিন্তু এটা নিয়ে আমাদের কিন্তু কমপ্লেসেন্ট হওয়ার কিছু নাই। মাত্র শুরু হয়েছে, এইটা যে আসলেই সেইভাবে হবে কিনা কিংবা থাকবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, অন্তত এই অর্থনীতির যোদ্ধা যারা তাদের অন্তত ভ্যাকসিনের ব্যবস্থাটার অগ্রাধিকার ভিত্তিতে ফ্যাক্টরিগুলির মাধ্যমে দেওয়ার একটু ব্যবস্থা যদি আপনারা নেন তবে পোশাক কারখানা সহ সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধে সময় বেঁধে দেওয়া হয়েছে 19 জুলাই পর্যন্ত। এর মধ্যে কারখানা ছুটি দেওয়ারও নির্দেশনা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। 20, 21, 22, 23, 24 এই 5 দিন ছুটি পাবে। 19 তারিখের মধ্যে তাদের জুন মাসের বেতন এবং বোনাস পরিশোধ করিবেন প্রত্যেক গার্মেন্টস এর মালিক। অনেকে বেতন দেয় নাই, তাদের বিরুদ্ধে আইনত যে ব্যবস্থা আছে লেবার ল অনুযায়ী সেই ব্যবস্থা আমরা নেব। ঈদের 3 দিন সহ 23 ও 24 জুলাই মোট 5 দিন ছুটি দিতে মালিকদের পরামর্শ দেন তিনি। এ সময়ে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে থাকার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী। শ্রমিকের পক্ষেই আহাদ হোসাইন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 12টি সিটি কর্পোরেশনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের মডার্নার করোনা টিকা দেওয়ার কার্যক্রম। 35 বছরের বেশি বয়সীরা পাচ্ছেন এই করোনার প্রতিষেধক। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, সবাই জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার করোনার টিকা নিতে। কিন্তু ঝুঁকির মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও টিকা না পাওয়ার অভিযোগ অনেকের। এর জন্য প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। সিরিয়ালটা মেইনটেইন হচ্ছে না, কিছু লোক ঢুকে যাচ্ছে। এটা একটা গভর্নমেন্ট হসপিটাল, তারা তো এটাই এনশিওর করবে যে মানুষ কিভাবে দাঁড়াচ্ছে, কোথা থেকে লাইন কোথায় চলে যাচ্ছে। এখানে যেমন অসুস্থ একজন মহিলা ছিলেন, দুজন ছিলেন, ওনারা কিন্তু অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে গেছে। তো এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়া উচিত। আমার কিন্তু আপনার কোভিড পজিটিভ না, তারপরে যদি যে এতগুলো লোক আছেন এখন তো পজিটিভ হয়ে যায় কিনা এই চিন্তায় আছি আর কি। ইনস্টিটিউটের পরিচালক জানান প্রতিদিন 400 জনকে টিকা দেওয়ার কথা থাকলেও জড়ো হচ্ছেন 5 শতাধিক মানুষ। যতদিন যা দিবে আগের থেকে আমাদেরকে যা জানাবে ওই রকম মেসেজ দেয়,
অনেকে আছে ডিফল্টার যারা আগে মেসেজ পেয়েছে আসে নাই, তারা যখন এখানে আসে তখন রাত বেড়ে যায়। এবং আপনি খেয়াল করবেন যে এই কিছুদিন যখন আমরা অন্য ভ্যাকসিন দিচ্ছিলাম তখন কিন্তু অনেকে মেসেজ পেয়েও আসে নাই। রাজধানীতে সিনোফার্মের টিকার পরিবর্তে মডার্না ও ফাইজারের প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে, তবে ঢাকার বাইরে চীনা টিকা প্রয়োগ চলছে। আমার যে আগে মেসেজ দেওয়া হয়েছিল 13 তারিখে, তো ভাগ্যক্রমে আমি মডার্নাটাই পেয়েছি এবং মডার্নাটাই নিলাম আজকে। আমাদের 400 SMS দেওয়া ছিল, 370 জন অলরেডি হয়ে গেছে, এখন আরও 30 জনের জন্য আমরা ওয়েট করছি। সিনোফার্মটা আমরা এখন বন্ধ করেছি, 1800 আমাদের দেওয়া হয়ে গেছে সেকেন্ড ডোজটা 28 দিন পরে, আবার মডার্না এখন দিচ্ছি প্রথম ডোজটা, 28 দিন পরে সেকেন্ড ডোজটা পাবে। সেটা সরকার কিন্তু ডোজ এখন পাচ্ছে, ভ্যাকসিন এখন পাচ্ছে বিভিন্ন সোর্স থেকে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, খুলনা সহ আরও 10টি সিটি কর্পোরেশনে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। মঙ্গলবার যারা প্রতিষেধক নিয়েছেন 28 দিন পর তারা দ্বিতীয় ডোজ পাবেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনরুজ্জীবিত করতে পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে হাইকোর্ট। 10 সদস্যে এই পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে জ্যেষ্ঠ আইনজীবী কামালুল আলমকে। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে অর্থ বিনিয়োগ করে অনেকেই এখন সর্বশান্ত। মূলত 3,500 কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পলাতক পিকে হালদার দায়িত্বে থাকার সময়ে ঋণ নিয়ে অনিয়মের কারণে ভেঙে পড়ে পিপলস লিজিং। বিনিয়োগকারীদের আবেদনের প্রেক্ষিতে গত 28 জুন প্রতিষ্ঠানটি পুনরুজ্জীবিত করার সংক্ষিপ্ত আদেশ দেয় হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ এসেছে মঙ্গলবার। নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে হাইকোর্ট। এই 6 মাসে যথেষ্ট পরিমাণ লোন রিকভার হবে, ফলে 6 মাস পর এই ডিপোজিটাররা 6 মাস পর তারা টাকা তুলতে পারছে। সুতরাং এটা হচ্ছে আমি বলবো ব্যালেন্স জাজমেন্ট, যাদের অত্যন্ত দরকার আছে হিউম্যান গ্রান্ডের একটা সুযোগ করে দেওয়া আছে, আর যাদের নাইও তারা 6 মাস অপেক্ষা করে টাকাটা পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। পরিচালনা পর্ষদকে বৈঠক ডাকা সহ বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছে আদালত। নতুন বোর্ড মেম্বার্স ওনারা দেখবেন যে পিপলস লিজিংয়ে প্রিভিয়াস যে ডিরেক্টর ছিল, MD ছিল, CFO বা অডিটর্স বা আদার অফিসিয়ালস, এদের ইনভলভমেন্ট কার কতটুকু রয়ে গেছে এটা নিরূপণ করবে। পিপলস লিজিংয়ের ঋণ কেলেঙ্কারির বিষয়ে মামলা দ্রুত শেষ করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক আপনারা দেখছেন দীপ্ত সংবাদ, একটা বিরতি নিচ্ছি সঙ্গে সঙ্গে। দীপ্ত সংবাদ, কোরবানির পশু কিনতে এবার সশরীরে হাটে যেতে হবে না। 241টি নিবন্ধিত অনলাইন হাট থেকে কয়েক মিনিটেই কেনা যাবে পছন্দের পশু। ডিজিটাল হাট .net নামের এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা সরকার নিজেই। কোরবানির ঈদ উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাট, কিন্তু তাতেও করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এই অবস্থায় ক্রেতাদের যাতে সশরীরে হাটে যেতে না হয় তার সুযোগ করে দিল www.digitalhat.net। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইক্যাবের যৌথ উদ্যোগে তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থাকবে 241টি অনলাইন হাট। মঙ্গলবার ভার্চুয়ালি এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। অনলাইন কেনাকাটায় যাতে বিঘ্ন না ঘটে তার দেখভাল করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সাইবার হামলা থেকে যেন নিরাপদ রাখা যায়, এই ওয়েবসাইটটি যেন নিরাপদ থাকে, তার জন্য আমরা খুবই তৎপর আছি। আমাদের A2I এর পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এবং আমাদের BGD সার্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম, তাদেরকে আমরা এখানে নিয়োগ করেছি যাতে প্রযুক্তিগতভাবে নিরাপদ থাকে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু রয়েছে, করোনায় খামারিদের প্রণোদনাও দিয়েছে সরকার। ডিজিটাল হাটে পশু বিক্রি না হলে আলাদা করে আর প্রণোদনা দেয়া হবে না। এখন কিন্তু বাংলাদেশে শহর থেকে শুরু করে গ্রামের হাট বাজার সর্বত্রই কিন্তু মাংস প্রতিনিয়ত ক্রয় বিক্রয় চলে, ফলে কেউ পথে বসে যাবে না। আমরা ইতিমধ্যে যে সকল খামারিদেরকে প্রণোদনা দিয়েছি সেটা দিয়েছি করোনাকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু কোরবানির হাটে পশু বিক্রি না হলে তাদেরকে প্রণোদনা দেওয়ার মতো অবস্থা কিন্তু। অনুষ্ঠান শেষে ডিজিটাল হাট থেকে একটি কোরবানির পশু কেনেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। করোনার সংক্রমণ এড়াতে আগ্রহীদের অনলাইন থেকে পশু কেনার আহ্বান জানান তিনি। পুরো প্রক্রিয়া করতে আমাদের সময় লাগলো 3 মিনিট 7 সেকেন্ড। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদ হচ্ছে ডিজিটাল হাট।
মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আইনের যথাযথ প্রয়োগ এবং জবাবদিহিতার অভাবেই দেশে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের দায় ও করণীয় বিষয়ক এক ভার্চুয়াল সংলাপে এমন মন্তব্যই করেছেন তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ। রূপগঞ্জের ঘটনাসহ অন্যান্য অগ্নিকাণ্ডে করণীয় নিয়ে মঙ্গলবার এক ভার্চুয়াল সংলাপের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি। বক্তারা মনে করেন আইনের সুষ্ঠু প্রয়োগ ও জবাবদিহিতা না থাকায় এমনটা হচ্ছে বারবার। আইনের প্রয়োগের অভাব আমার কাছে মনে হয় একটা বড় কারণ, কারণ বাংলাদেশে যে ফায়ার সেফটি আইনগুলো আছে অবশ্যই তাতে লিমিটেশনস আছে, কিন্তু তারপরও আইনগুলো যথেষ্ট কমপ্লিট, এমন না যে খুব মানে কি বলবো যে দুর্বল কোনো আইন। সো আইনগুলো প্রয়োগ নিশ্চিত করতে পারলে আমার মনে হয় ফায়ার সেফটি নিশ্চিত করাটা অনেক সহজ হবে, এবং তারপরে হচ্ছে আমাদের নজরদারিটা বাড়ানো আরেকটু ইম্পর্টেন্ট। ব্যক্তি মালিকানায় ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকেও কঠোর নজরদারিতে আনার দাবি জানান তারা। আমরা অনেক রকম ঘটনা ঘটে, কিন্তু এই সমস্ত এইগুলো যে সমস্ত সুপারিশ মালা থাকে সুপারিশ মালাগুলো কিন্তু পরবর্তীতে ফলো আপ করে না। কারণ আছে যে এগুলো মিনিস্ট্রিতে থাকে, মিনিস্ট্রি যে কনসার্ন মিনিস্ট্রি ওখানে লোকও পরিবর্তন হয়ে যায়, তারপরে হয়তো এগুলো সব ফাইল বন্ধ অবস্থায় চলে যায়। এই প্রাণহানি যেন না হয়, ইকোনমিক লস যেন না হয়, আমার মনে হয় যে এইখানে রিস্ক অ্যাসেসমেন্ট ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর ক্ষেত্রে অ্যালং উইথ বিল্ডিং ওনার, তার মানে হচ্ছে যে ইন্ডাস্ট্রির মালিক এবং এবং যারা ইউজার তাদেরকে নিয়ে এটা সমন্বিতভাবে করতে হবে এবং ইউজার বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে হবে। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে পরিকল্পিতভাবে কারখানা গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা। আফরোজ আলী মাশা, দীপ্ত সংবাদ, ঢাকা। বরগুনায় স্ত্রী এবং 9 মাস বয়সী কন্যাকে হত্যার ঘটনায় শাহিন মুন্সীকে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের সুমাইয়া আক্তার এবং তার 9 মাস বয়সী মেয়েকে হত্যা করেন শাহিন মুন্সি। আত্মগোপনে থাকা অবস্থায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন মুন্সি উক্ত ঘটনার দায় স্বীকার করেন। 1 তারিখ আনুমানিক রাত 10:30 সময় স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি এবং পারিবারিক বাকবিতণ্ডা শুরু হয় এবং স্ত্রী যখন ঘরের পাশে টয়লেট, ঘর থেকে যখন বের হয় পিছে পিছে এসে যায় এবং যাওয়ার পরে সেখানে গ্রামাঞ্চলে পাশে খাল ছিল এবং খালে মাছ ধরার জন্য লাইলনের রশি সহ বর্শি ছিল, সেই বর্শি গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। বন্দরনগরী চট্টগ্রামে নতুন ধরনের মাদক ক্রিস্টাল আইস সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় 1 কোটি টাকা। 8 মাস আগে মাছ ব্যবসার আড়ালে এসব মাদক টেকনাফে থেকে চট্টগ্রামে আনেন বলে রুবেল নামে এক যুবক। পরে 3 সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ এবং সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান রুবেল। সোমবার রাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় এই মাদক বিক্রির চেষ্টার সময় হাতে নাতে ধরা পড়ে 3 জন। এই খবরের সঙ্গে দীপ্ত সংবাদে আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দর্শক স্বাগত আরেকবার, আপনারা এই মুহূর্তে দেখছেন দীপ্ত সংবাদ। জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা নিয়ে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন FDA। এদিকে করোনা টিকার মিশ্র ডোজকে বিপজ্জনক প্রবণতা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বলছে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা গ্রহণে গিলেনব্যারি সিন্ড্রোম নামে এক ধরনের বিরল স্নায়বিক জটিলতার ঝুঁকি বাড়তে পারে। তাদের দাবি, টিকা দেওয়ার 6 সপ্তাহের মধ্যে গ্রহণকারীদের শরীরে এই সমস্যা দেখা দিতে পারে। করোনা মোকাবিলায় 2 প্রতিষ্ঠানের 2 ডোজ টিকা দেওয়া বা মিশ্র টিকা ব্যবহারের প্রবণতা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। এদিকে দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহে প্রাধান্য দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে ফাইজারের বুস্টার টিকার অনুমোদন চাওয়ার সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর লোভের কারণে টিকা বৈষম্য বাড়ছে বলে মন্তব্য করেছেন সংস্থার প্রধান। ফাইজারের সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশটিতে যাদের করোনা টিকার 2 ডোজ দেওয়া আছে তাদের বুস্টার ডোজের প্রয়োজন নেই। 12 বছরের বেশি বয়সীদের ওপর ফাইজার বায়োনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে পানামা।
সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তাকক্ষ। ইরাকের একটি হাসপাতালে করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 66-তে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার রাতে ইরাকের নাসিরিয়ার আল হুসাইন হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধ অনেকের অবস্থা আশঙ্কাজনক। একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন লেগে থাকতে পারে ধারণা করা হচ্ছে দেশের পক্ষ থেকে। এর আগে গত এপ্রিলে বাগদাদের একটি কোভিড হাসপাতালে একই ধরনের একটি অগ্নিকাণ্ডে 82 জনের প্রাণ গিয়েছিল। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর পর থেকে দক্ষিণ আফ্রিকা জুড়ে চলছে সহিংসতা। এখন পর্যন্ত অন্তত 45 জন দেশটিতে প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছে অন্তত 800 মানুষ। সহিংসতার মধ্যে চলছে লুটপাট। গত মাসে 15 মাসের কারাদণ্ডাদেশ পাওয়ার পর গ্রেপ্তার এড়াতে গত বুধবার পুলিশের কাছে ধরা দেন জ্যাকব জুমা। পরে তাকে জেলে পাঠানো হয়। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে জুমার সমর্থকরা। এক পর্যায়ে শুরু হয় সহিংসতা। পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। লুটপাট চলতে থাকলে কিছু এলাকায় খাবারের সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। কোপা আমেরিকার শিরোপা জেতার রেশ কাটতে না কাটতেই সুখবর আসলো আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের। আগামী 5 বছরের জন্য অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমে বলা হয়েছে অ্যাথলেটিকো তাকে দলে ফেরাতে খরচ করেছে 3,50,00,000 ইউরো। 2020-21 মৌসুমে ইতালির শীর্ষ লীগ সেরিয়ায় উদিনজের ম্যাচে 36 ম্যাচে 9টি গোল করেছিলেন রদ্রিগো দে পল। এবার কোপা আমেরিকা ফুটবলের 7 ম্যাচের 5টিতে শুরুর একাদশে ছিলেন পল। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে তার আগে লিটল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। কাল মধ্যরাত থেকে 8 দিন চলবে গণপরিবহন, খোলা থাকছে বিপণী বিতান দোকানপাট। করোনায় আজও 200-এরও বেশি মৃত্যু। সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা কার্যক্রম শুরু। নিম্ন আয়ের মানুষের জন্য প্রণোদনা ঘোষণা, শ্রমিকদের বেতন বোনাস 19 জুলাইয়ের মধ্যে। পিপলস লিজিংকে পুনরুজ্জীবিত করতে নতুন পর্ষদ গঠন, বেশ কিছু নির্দেশনা হাইকোর্টের। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমাদের সঙ্গে অনলাইনে আপনি যুক্ত হতে পারেন facebook.com/দীপ্ত নিউজ, এই ঠিকানায়।